দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা আমি তোমাকে বলতে পারি না। কারণ হচ্ছে আমি তো সত্যি কথা বলি, তাই মিথ্যে কথা বলতে কেমন লাগে। বাঙালি ছেলে বা মেয়েরা কখনো পরীক্ষা নিয়ে টেনশন করে না, শুধু টেনশন করে পাশে কে বসবে তা নিয়ে। কারোর যদি টাকা পয়সার দরকার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, দুজনে একসাথে ভিক্ষা করবো। একই সিঙ্গেল, তারপর মাইকে বলছে আরো কাছাকাছি আরো কাছে এসো, তুমি বলো এসব মানা যায়? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো, খোঁজ খবর নিতে কি কষ্ট হয় নাকি? তারপর বলো, ছোটবেলায় কে কে টেবিল ফ্যানের সামনে বসে আ আ করতে? জীবনটা কেমন যেন প্রসঞ্জিতের পুরনো বাংলা সিনেমার মতো হয়ে গেছে, খালি অভাব আর অশান্তি। ভাবছি সিঙ্গেলদের জন্য একটা রেস্টুরেন্ট বানাবো, আর সেই রেস্টুরেন্টের নাম দেবো বাবু তুমি খাইছো। নারীকে কখনো ভেবো না তুমি অবলা, রেগে গেলে বাজিয়ে দেবে তোমার তবলা।